অভিনন্দন সম্মানিত ভিউয়ার্স, রাগ কমানোর দোকান। হ্যাঁ সম্মানিত ভিউয়ার্স, কথাটি শুনে অবাক হলেও আজকের প্রতিবেদনে থাকছে এমন একটি বিষয় যা শুনে সত্যি আপনি অবাক হবেন। রাগ, ক্রোধ, ক্ষোভ কিংবা হতাশা দূর করতে চীনের মানুষ একটি বিশেষ দোকানে যান, যার নাম স্ম্যাশ। সেখানে গিয়ে ইচ্ছে মতো জিনিসপত্র ভাঙতে পারেন তারা। চীনের রাজধানী বেইজিংয়ে গত সেপ্টেম্বরে একটি দোকান খোলা হয় যেখানে ক্রেতারা নিজেদের হতাশা, রাগ, ক্ষোভ দূর করতে পারেন। ইতিমধ্যে দোকানটি জনপ্রিয় হয়ে উঠেছে। বেইজিংয়ে প্রতিষ্ঠিত দোকানটির নাম স্ম্যাশ। সেখানে গিয়ে মানুষ ইচ্ছে মতো জিনিসপত্র ভাঙতে পারেন। এভাবে তারা নিজেদের ইচ্ছে মতো জিনিসপত্র ভেঙে তাদের হতাশা, রাগ কিংবা ক্রোধ থেকে মুক্তি পেতে চান। মদের বোতল থেকে শুরু করে পুরনো টিভি, টেলিফোন, কম্পিউটার, ফার্নিচার, ম্যানিকিন ইত্যাদি ভাঙতে পারেন ক্রেতারা। এই দোকানে গিয়ে জিনিসপত্র ভাঙ্গার জন্য অর্থ গুনতে হয়। আধা ঘন্টার জন্য ক্রেতাদের প্রায় $23 দিতে হয়। সেপ্টেম্বরে প্রতিষ্ঠিত দোকানটি দিয়েছেন জিন মেং ও তার বন্ধুরা। প্রতি মাসে গড়ে অন্তত 600 জন ক্রেতা এই দোকানে যান। পুরনো জিনিস পাওয়া যায় এমন দোকান থেকে প্রয়োজনীয় পণ্য জোগাড় করা হয়। এসব জিনিস ভাঙতে ক্রেতাদের হাতে দেয়া হয় ব্যাট এবং হাতুড়ি। এগুলো দিয়ে তারা মদের বোতল গুঁড়ো করেন, এমনকি ম্যানিকুনগুলো ইচ্ছে মতো ভাঙেন। ক্রেতাদের সংখ্যা দিন দিন বাড়ায়। বর্তমানে প্রতি মাসে দোকানটিতে 15,000 কাচের বোতলের প্রয়োজন হয়। সাধারণত দোকানটিতে 20 থেকে 35 বছর বয়সী মানুষরা বেশি যান। অল্প বয়সী একজন ক্রেতা জানান, জিনিসগুলো ভাঙার পর সেগুলোর ক্ষতবিক্ষত অবস্থা দেখে তার মন শান্ত হয়। তাই এর নাম দেওয়া হয়েছে রাগ কমানোর দোকান। ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স ভিন্ন বিশেষ প্রতিবেদনটি শুনতে সাথে থাকার জন্য। প্রতিবেদনটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত এমনই আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।